দিচ্ছি সুরজ, ওয়েলকাম ব্যাক অ্যান্ড নিউ। এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে ক্লিক করে দিন, কারণ আমার ফিউচার নতুন নতুন ভিডিও আপডেট চলে আসবে সবার আগে তোমাদের কাছে। সো বন্ধুরা, আজকে যে ভিডিওটির টপিক হলো সেটি হলো আমাদের অনেক কারো বন্ধুদের প্রবলেম আছে, অনেক ভাইদের যে গালের মাংস বসা, ঠিক আছে, তাদেরকে বলো চাপা ভাঙে যাওয়া, ঠিক আছে, ভেঙে যাওয়া। তো এইটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আগে বানানো হয়ে গেছে আমার চ্যানেলে, তো সেটাতে অনেক ভালো রেসপন্স এসেছে। তো সেরকমই আর একটা ভিডিও নিয়ে আসলাম, সেটার মধ্যে যেটা বলছি সেটা এটাতে ওটা বলবো না, এটাতে কিছু অ্যাডভান্স তোমাদের কিছু টিপস দিব চারটি, সেগুলো যদি তোমরা শর্টকাট টিপস দিব সেগুলো যদি তোমরা ফলো করো তো তোমরা অটোমেটিকলি এই প্রবলেমটা থেকে তোমরা দূরত্ব থাকবে, ঠিক আছে। তো অনেকে হয়তো বিশ্বাস করবে না, ঠিক আছে, যে অনেকে ফেক বলে এটা, কিন্তু বন্ধুরা আমি নিজের এক্সপিরিয়েন্সে আমি তোমাদের বলি, কারণ বন্ধু এর জন্যই আমার কী বলতো আমি কোনো স্কিপ লেগে ভিডিও করি না, ঠিক আছে, কারণ আমার যেটা নিজের এক্সপিরিয়েন্স সেটা থেকে তোমাদেরকে ভিডিও করি। তো যতটা আমার এক্সপিরিয়েন্স ততটুকু তোমাদেরকে জানাবো। তো তোমরা যদি বিশ্বাস না করো তুমি আমার আগেকার ছবিগুলো দেখো, আমি সামনে দিয়ে দিচ্ছি, তো দেখো আমার অবস্থাটা কেমন ছিল। হ্যাঁ, আমার অবস্থাটা ঠিক এরকমই ছিল। তো এরকম কীভাবে করলে তোমাদেরকে এরকম এগুলো অবস্থা থেকে তোমরা বেরোতে পারবে, ঠিক আছে, সেটা তো সবার ভালো লাগে না, যে গাল বসা ভালো লাগে না, ঠিক আছে, ছেলেদের একটু হালকা হালকা ফুলো ফুলো যদি গাল থাকে তো ভালো লাগে। তো সেই ক্ষেত্রে বলছি প্রথম যে চারটে টিপস দেবো সেগুলোর মধ্যে প্রথমটা যেটা হলো সেটা হলো তোমাদেরকে খাওয়া দাওয়া, দুই নম্বর ঘুম, তিন নম্বর একটা এক্সারসাইজ দেখাবো তোমাদেরকে, চার নম্বর তোমাদেরকে কী বলে টেনশন ফ্রি থাকতে হবে, ঠিক আছে। এই চারটে টিপস তোমরা যদি জানার ইচ্ছা ফুল তো ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে তোমরা বুঝতে পারবে কী বোঝাতে চাইছি। বলে দিই, তার আগে একটা কথা বলে দিই, যে যারা তোমাদের হলো নিজস্ব যে চলার জন্যে মানে নিজস্ব কাজের জন্য এরকম যাদের অবস্থা হয়েছে, গাল এরকম ভেঙে গেছে, ঠিক আছে, তো তাদের জন্য এই টিপসটা কিন্তু এক মাসের মধ্যে থেকে ফল দেওয়া শুরু করবে। এবার নিজস্ব চলার ফেরার কারণে বলতে আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে তোমাদের আগে হয়তো ভালো ছিল, এখন হয়তো কোনো কারণে এরকম হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি। আর যারা একটু আগের থেকে হাই মানে ওজন কম, তো তাদের একটু দেরি হবে, ঠিক আছে, কিন্তু তাদের হবে। আর ওজন বাড়ানোর জন্য যেই সব ভিডিও তোমরা আগে ওগুলো ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, ঠিক আছে, সো সেরকম ভিডিও ফুল ডিটেলস তো করা আছে, তোমরা আগে ওই ভিডিওগুলো ওয়াচ করতে পারো। এটাও এই টিপসগুলো যেগুলো দেবো এটা তোমরা ওয়াচ করো, তোমাদের এটা তো কাজে দেবে। তো সবার প্রথম বলি, খাওয়া দাওয়া তো সবাই খাই, সেটা সবাই জানি, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে আমি তোমাদেরকে এটাই বলছি, খাওয়া দাওয়ার মধ্যে তোমাদেরকে কার্বোহাইড্রেট টাইপের খাওয়ার বেশি খেতে হবে এবং প্রোটিন টাইপের খাওয়ার বেশি খেতে হবে, সেটা রেশিও মিলাই তোমাদের খেতে হবে। তো প্রোটিন খাওয়ার কী কী এবং কার্বোহাইড্রেট খাওয়ার কী কী এগুলো আমি ভিডিও বানাচ্ছি ফুল ডিটেলসে, তোমরা দিয়ে দেখতে পারো আমার চ্যানেলে। এবার ঘুমানোর কথাটা তোমাদেরকে বলি, ঠিক আছে, এবার ঘুম তোমাদেরকে অন্তত আধ ঘন্টা কিন্তু মতে হবেই, যেমন করে হোক রাত্রেবেলা তোমাদেরকে এই না মোবাইলে ঘাটাঘাটি করার থেকে আধ ঘন্টা তোমরা নিশ্চিন্তে ঘুমাও, ঠিক আছে। ঘুম হলে আমাদের কিন্তু সব গোটা শরীরের হরমোন সব ঠিক মতো ফাংশন কাজ করে, তো তোমাদেরকে ঘুমটা মোটামুটি প্রত্যেকদিন আট ঘন্টা কিন্তু দিতে হবে। এবার তারপরে যেটা আছে সেটা হলো এক্সারসাইজ, এক্সারসাইজটা হলো এমন কিছু না তোমরা যে কোনো টাইমে যখন খুশি করতে পারো, সেটা হলো মুখের এক্সারসাইজ। তোমরা মুখের মধ্যে যেমন বেলুনে হাওয়া ভরে, এবার বেলুনের মতো হাওয়া ভরবে মুখে, এবার দুই তিন সেকেন্ড রেখে হাওয়াটা আস্তে আস্তে ছাড়ে দিবে, ঠিক আছে। এইভাবে দিনে চার পাঁচবার করে করবে, কিংবা তোমরা এক প্লেট বেলুন কিনতে পারো, বেলুন কিনে তারপরে তোমরা বেলুনটা এরকম ফুলাবে, দুই তিনটে চারটে করে প্রত্যেক দিন ফুলাবে, এরকম এরকম করে করে তোমাদেরকে মুখের এক্সারসাইজ এটা হয়ে গেল। এবার চার নম্বর যেটা আছে সেটাই হলো তোমাদেরকে টেনশন ফ্রি থাকতে হবে। তো টেনশন ফ্রি থাকার কারণ বললাম আমি তোমাদেরকে, দেখবে যখন টেনশন থাকবে তখন কিন্তু লোকের চোখ মুখে বোঝা যায় যে হ্যাঁ মানুষের মনে কোনো টেনশন আছে, তো টেনশনটা থাকলে কিন্তু তোমাদের অনেক সমস্যা, ঠিক আছে। তো সেই জন্য টেনশনটা ফ্রি থাকতে হবে অল টাইম, টেনশন ফ্রি থাকবে, সবসময় হ্যাপি থাকবে, সব ঠিক হয়ে যাবে। সো তো আর এই সাথে আমি আর একটা টিপ দিতে পারি, তোমাদের কিন্তু জলটা কন্টিনিউ দুই তিন ঘন্টা পরপর খেতে হবে, কারণ জল খাওয়ার কথা আমি আগে ভিডিও বলছি তোমাদের, এটাও তোমাদের বিশেষ তো জলের কথাটা কেন বলছি, দেখবে তোমরা আয়না নেবে, আয়না নিয়ে প্রথমে তোমরা একবার তোমাদের মুখটা দেখবে সকালবেলা, এবার তোমরা দুই তিন ঘন্টা জল খাবে না, কিচ্ছু জল খাবে না, ঠিক আছে। জল না খাওয়ার পরে তোমরা যখন জল খাবে না তখন তোমরা দুই তিন ঘন্টা পরপর তোমাদের মুখটা দেখবে কেমন অবস্থা হয়, ঠিক আছে। এরকম সেম কেস তোমরা যদি পরে দেখবে জল খাবে বা আয়না দেখবে, দেখবে তোমাদের মুখের মধ্যে অনেক ডিফারেন্স দেখতে হবে, ঠিক আছে। যদি না দেখতে পাও, ঠিক আছে, পরে আমার এই কমেন্ট বক্সে এসে তোমরা গালি দিয়ে দেবে, তোমরা নিজে এটা ফারাকটা বুঝতে পারবে আমি কী বুঝাতে যাচ্ছি। তো তোমরা জল অবশ্যই খাবে। আর একটা টিপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যারা স্মোকিং করো তাদেরকে বলছি যতটা পারো কম করো, ঠিক আছে। স্মোকিং যখন করবে তখন কিন্তু আমাদের এই চাবালিতে অনেকটা প্রেশার পড়ে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের চাবালিটা বসে যায়, তো স্মোকিংটা তোমরা কম করবে। এর বদলে তোমরা যারা সেন্টার ফুড এইসব খাও সেটাও কম খাওয়া করে দাও, ঠিক আছে। যখন এটা খাবে তখন কিন্তু আমাদের
মুখে যে চাবালিটা আছে সেটাতে অনেক চাপ পড়ে, সেক্ষেত্রে কিন্তু ফ্লোটা কমে যায়। তো হয়তো এই টিপসগুলো তোমাদের অনেক কাজে আসবে, যদি কাজে আসে তোমাদের বন্ধুদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তো তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো ভিডিওটা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবো। আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, কারণ আমি এরকম টাইপের ফিটনেস ভিডিও নিয়ে আসতে থাকি নিজের এক্সপিরিয়েন্সে, যেগুলো আমার নিজের সাথে হয়েছে সেগুলোই আমি তোমাদেরকে জানাই। ওর জন্যই বলি বন্ধু, অনেকে আমাকে বলে, আমি আবার বলে দিই, আমি স্ক্রিপ্ট লিখে ভিডিও করি না, সেই জন্য আমার ভিডিও উল্টাপাল্টা মানে এদিকে কথা ওদিক করে আমি বলি, ঠিক আছে, যত সাজা গুজে বলতে পারি না, স্ক্রিপ্ট লেখা থাকলে না আমি সাজা গুজে বলা যায়, তো তোমরা বুঝতে পারছো। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে নিও, করে আর আমি কন্টিনিউ তাড়াতাড়ি দুই চার দিনের পরপরই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আজকে মানে এতটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।